আমার কাছে যতদূর খবর ছিল যে 4 তারিখ রাজ্যপালের কলকাতায় আসার কথা ছিল আমাদের কর্মসূচি ঘোষণার পরে ঠিক আধ ঘন্টা পরে রাজ্যপালের অফিস থেকে বিভিন্ন গ্রুপে মেসেজ করা হয় যে রাজ্যপাল কলকাতায় ফিরছে না রাজ্যপাল না ফেরা পর্যন্ত ধর্ণা চলবে রাজভবনের নর্থ গেটের কাছ থেকে তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে বড় কর্মসূচির কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে আগাম কর্মসূচি ঘোষণা সত্ত্বেও নির্ধারিত সময় রাজভবনে নেই রাজ্যপাল বৃহস্পতিবার তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে কর্মসূচি আংশিকভাবে পালিত হলেও নতুন করে কর্মসূচি ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি জানালেন যতক্ষণ না রাজ্যপালের সঙ্গে দেখা হবে তার কাছে আমাদের দাবি দাওয়া পেশ করতে পারব ততক্ষণ এই ধর্ণা চলবে আমি নিজে এখানেই রাত কাটাব তবে তার আগে রাজ্য সভাপতি সুব্রত বক্সুর নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজভবনে পৌঁছে বাইরে থেকে একটি স্মারকলিপি জমা দেবেন গত মঙ্গলবার সময় দিয়ে দিল্লির কৃষি ভবনে তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধবী নিরঞ্জন জয়তি উল্টে কৃষি ভবন থেকে দিল্লি পুলিশ তাদের তুলে নিয়ে যায় এর প্রতিবাদে সেদিনই অভিষেক ঘোষণা করেছিলেন 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার একই দাবিতে রাজভবন অভিযান হবে সঙ্গে থাকবেন 100 দিনের কাজে বঞ্চিত মানুষরা রাজ্যপালের কাছে দাবি দাওয়া তুলে ধরা হয় 4 তারিখ দিল্লিতে তিনি ফিরবেন এবং তারপরে হয়তো তিনি কলকাতায় ফিরতে পারেন তো আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলাম আমরা 5 তারিখ যেহেতু কর্মসূচি ঘোষণা করেছি আমাদের কাছেও সময় অত্যন্ত কম ছিল প্রায় একদিনের সময়ের মধ্যেই 24 ঘন্টার মধ্যেই বৃহৎ মিছিল এবং আজকে যে মিছিল বা কর্মসূচি দেখেছি আমি দীর্ঘদিন ধরে এত কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমি মনে করি আজকের মিছিল সর্বকালীন রেকর্ড ভেঙে গিয়েছে 24 ঘন্টার ব্যবধান তার কারণ শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয় সাধারণ মানুষ রাস্তায় নেমেছে আর এই দাবি তৃণমূল কংগ্রেসের দাবি না খেটে খাওয়া মানুষ শ্রমিকের দাবি এবং আমরা আশা করেছিলাম যে 4 তারিখ মহামান্য রাজ্যপাল কলকাতায় ফিরবে এবং 5 তারিখ আমাদেরকে তিনি দেখা করার সুযোগ দেবেন বা সাক্ষাৎ করার সুযোগ দেবেন আমাদের প্রতিনিধি দলের সাথে দেখা করবে আমরা একটি ইমেল রাজ্যপালের অফিসে গতকালকে পাঠাই এবং সকালবেলা একটি উত্তর আসে 9:30 নাগাদ যে রাজ্যপাল হঠাৎ করে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে তিনি শিলিগুড়িতে আছেন আমাদের প্রতিনিধিদের বলে আপনারা শিলিগুড়িতে চলে আসুন আমি ভাবলাম হয়তো 2-3 দিন 4 দিন শিলিগুড়িতে থাকবে আমাদের যেতে কোনো আপত্তি নেই মেলটা আসে ডেরেকের কাছে আমাদের রাজ্যসভার সাংসদ তো আমি ডেরেককে বলি যে আপনি একটু চেক করুন রাজ্যপালের অফিসের সাথে উনি যদি 2-3 দিন শিলিগুড়িতে থাকেন তাহলে নিশ্চিতভাবে আমরা যেতে পারি অসুবিধা নেই আমাদের কোনো অহংকার নেই কোনো ইগো নেই আমরা তো দিল্লিতে গিয়ে সেক্রেটারির সাথে বৈঠক করেছি প্রতিমন্ত্রীর সাথেও বৈঠক করেছি সেই মেলে লেখা হয় যে তোমরা শিলিগুড়িতে চলে এসো শিলিগুড়িতে এসে আমার সাথে দেখা করতে পারো আমি শিলিগুড়ি সার্কিট হাউসে রয়েছি তা আমি ডেরেক ওব্রায়েনকে বললাম আপনি একটু চেক করে দেখুন তারপর খবর নিয়ে দেখলাম যে উনি 4টে অবধি শিলিগুড়িতে আছে মানে 10টার সময় মেল করে 9:30-10টার সময় মেল করে বলছেন যে 2-3 ঘন্টার মধ্যে শিলিগুড়ি চলে আসো এই জমিদারি প্রথার বিরুদ্ধেই আমাদের আন্দোলন এবং লড়াই আমরা কারো বন্ডেড লেবার নই আপনার পদকে সম্মান জানিয়ে আমি বলছি আপনি যদি 3 দিন থাকতেন 2 ঘন্টায় বন্যার কি পরিস্থিতি পরিদর্শন হয় আপনি সকালবেলা এলেন বন্যা পরিদর্শন করে দিল্লি ফিরে গেলেন বাংলার রাজ্যপাল আর রাজভবন খালি আমাদের একটা প্রতিনিধি দল আগামী 15 মিনিটের মধ্যে রাজভবনে যাবে আমি বলেছি যেহেতু রাজ্যপাল রাজভবনে নেই প্রতিনিধি দলের যারা সদস্য আছেন সুব্রত বক্সী আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা যাবে 25 জন সেই প্রতিনিধি দলে রয়েছেন তার মধ্যে 10 জন ভুক্তভোগী পরিবার এবং 15 জন আমাদের দলের সাংসদ বা রাজ্যের মন্ত্রিসভার সদস্য যারা রয়েছেন তারা থাকবে আমি তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা রাজ্যপাল যেহেতু নেই রাজভবনের ভিতরে ঢুকবেন না আপনারা গেটের বাইরে থেকে পুলিশ প্রশাসনের আধিকারিক যারা রয়েছেন সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন যদি ওনার অফিসিয়াল স্টাফ কেউ থাকে তাকে চিঠিটা হ্যান্ড ওভার করে চলে আসবে ইডি একের পর এক নোটিশ দিচ্ছে আমাকে আমি তো কলকাতায় রয়েছি সবার সামনে রয়েছি বিজেপির নেতারা কেন পালিয়ে বেড়াচ্ছে আমার প্রশ্ন এতটুকু
নোটিশ দিচ্ছেন আমাকে, আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বাবাকে, আর আপনারা কেন পালিয়ে বেড়াচ্ছেন? তার কারণ, মানুষ আপনাদের বিরুদ্ধে প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছে, এবং মানুষ যদি রাস্তায় নামে তাহলে ক্ষমতা নেই মানুষের আন্দোলনকে আটকাতে। আপনারা ফিরে যেতে চাইলে ফিরে যান এবং সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান আমি চাই, কিন্তু রাজ্যপাল যতক্ষণ না আমাদের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করবে আমরা এই ধর্ণা মঞ্চ ছেড়ে যাবো না, আমরা এখানেই চলে যাবো।